বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি গোপাল শেঠ। গতকাল তার করা বিস্ফোরক মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মনগড়া ও উস্কানিমূলক মন্তব্য করেছেন স্বপন, সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মানহানি করা হয়েছে বলেও অভিযোগ জানানো হয়েছে। এই নিয়ে স্বপন মজুমদারের গ্রেফতারেরও দাবি জানানো হয়েছে।